দেশের সব থেকে বড়ো ব্যাংক এস বি তরফ থেকে কিন্তু নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে যেখানে আবেদন প্রক্রিয়াও এই মুহূর্তে চলছে কারা আবেদন করতে পারবে কি যোগ্যতা লাগবে আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং কত পোস্ট রয়েছে সিলেকশান প্রসিডিওর কি রয়েছে মানে এসবিআই ব্যাংকে সরকারি চাকরির এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব কাজে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং তারপরে এখনই গিয়ে আবেদন তোমরা করতে পারবে প্রথমেই বলে রাখি যে এখানে দেখতেই পাচ্ছ এস বি আই এস বি তরফ থেকে কিন্তু এই ভ্যাকেন্সি অফিসিয়ালভাবে বেরিয়েছে এবং আবেদন প্রক্রিয়াও এই মুহূর্তে চলছে শুরু হয়ে গেছে এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে একে একে ডিটেলস বলে রাখি ই প্রথমেই বলে রাখি তোমাদের এজ কত লাগবে এ তোমরা যারা এখন কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে বয়স রয়েছে মিনিমাম এজ লাগবে কুড়ি বছর এবং ম্যাক্সিমাম এজ ক্রাইটেরিয়া রেখেছে আঠাশ বছর কুড়ি থেকে আঠাশের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে কিন্তু এস টি এসসির জন্য ও বিসির জন্য রিল্যাক্সেশান রয়েছে প্রত্যেকটি সরকারি চাকরির মতো এসসি এবং টিদের জন্য পাঁচ বছরের এক্সট্রা ছাড় রয়েছে মানে এস টি এস যা এসসি যারা রয়েছে এ তারা আঠাশ প্লাস পাঁচ করে দেবে এ মানে এখানে তেত্রিশ বছর এবং ওবিসি যারা রয়েছে ও তাদের কিন্তু তিন বছর অর্থাৎ একত্রিশ বছর পর্যন্ত ও ওবিসিরা আবেদন করতে পারবে এরপর যদি বলি কি পোস্টের জন্য আবেদন চলছে তো এখন আবেদন চলছে এস বি ক্লার্কশিপের জন্য এসবিআই যে ক্লার্কশিপ রয়েছে ক্লার্কশিপ পোস্ট রয়েছে সেই ক্লার্কশিপের পোস্টের জন্য কিন্তু এই ব্যাক আবেদন প্রক্রিয়া এই মুহূর্তে চলছে তো এক্ষেত্রে বলে রাখি টোটাল পোস্ট কতগুলো রয়েছে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে টোটাল যে পোস্ট সেটা হচ্ছে কিন্তু আট হাজার পোস্ট রয়েছে এ যেখানে ভ্যারিয়াস ক্যাটাগরিতে ভ্যারিয়েস পোস্ট রয়েছে তো এখানে অবশ্যই মাথায় রাখতে হবে এখানে আমি বলে রাখি পোস্টগুলো কোন কোন কাদের ক্ষেত্রে কত পোস্ট রয়েছে যারা আনরিজার্ভ অর্থাৎ জেনারেল টোটাল সিট রয়েছে কিন্তু তিন হাজার পাঁচশো একই সাথে ও বি জন্য সিট রয়েছে উনিশশো উনিশটি এবং ই জন্য সিট রয়েছে আটশো সতেরোটি এবং এসসিদের সিট জন্য রয়েছে কিন্তু দু হাজার আর চুরাশিটি বারোশো চুরাশিটি এবং এসটিদের জন্য রয়েছে সাতশো আটচল্লিশটি টোটাল যদি তোমরা করে দেখো তাহলে আট হাজার দুশো তিরাশিটি কিন্তু মোট ভ্যাকেন্সি বেরিয়েছে মানে আট হাজার তিরাশি জন ছাত্র বা ছাত্রী এই মুহূর্তে আবেদন করে সরকারি চাকরিতে এসবিআই ক্লার্কশিপে নিযুক্ত হতে পারবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি স্যালারি কত রয়েছে মানে যদি ক্লার্কশিপে তোমরা চাকরি পাও সেক্ষেত্রে কত স্যালারি তোমাদের হবে তো এক্ষেত্রে বলে রাখি স্যালারির কথা যে বেসিক স্যালারি কিন্তু প্রায় আয় তোমাদের প্রায় কুড়ি হাজার মতন বেসিক স্যালারি রয়েছে এবং সব কিছু মিলিয়ে এ বিভিন্ন অ্যালায়েন্স থাকে সব কিছু মিলিয়ে যদি বলো ইন হ্যান্ড স্যালারি স্টার্টিংয়ে সেটা কিন্তু তোমরা তিরিশ হাজার মতন পেয়ে যাবে এবং সেটা এক্সপিরিয়েন্সের সাথে কিন্তু বাড়তে থাকবে মানে স্টার্টিং স্যালারি ইন হ্যান্ড স্যালারি তোমরা বলতে পারো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার এসবিআইয়ের ক্ল্যাটশিপে মানে জয়নিংয়ের পরই কিন্তু তোমরা পেয়ে যাবে এখন কথা হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান কী রয়েছে এ সিলেকশান প্রসেস কী রয়েছে একে একে সমস্তটাই এক্সপ্লেন করব। প্রথমে বলে রাখি এডুকেশান কোয়ালিফিকেশান কী রয়েছে যে কোনো ডিগ্রি যে কোনো শাখায় তোমার যে কোনো একটি ডিগ্রি লাগবে মানে ডিগ্রি হবে সেটা তোমার অনার্স বা অনার্স করতে হবে এরকম কোনো ব্যাপার নেই যে কোনো গ্র্যাজুয়েশানের ডিগ্রি যদি তুমি করে থাকো যে কোনো গ্র্যাজুয়েশনের ডিগ্রি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে সেক্ষেত্রে তুমি বি পড়ো কিংবা বিএসসি পড়ো ও কিংবা বি পড়ো ঠিক আছে এ কিংবা অন্য কোনো মানে যে কোনো ডিগ্রিতে যদি গ্র্যাজুয়েশান থেকে থাকে গ্র্যাজুয়েশান পাশ করে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং লোক একই সাথে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের থেকে যদি যেহেতু আবেদন করছো সেক্ষেত্রে তোমাদের বাংলা ভাষায় দক্ষ হতে হবে বাংলা ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে তো এক্ষেত্রে এ সেই বাংলা ভাষার তোমার নলেজ দরকার আর এবং কি হচ্ছে গ্র্যাজুয়েশানের ডিগ্রি দরকার তাহলে তোমরা আবেদন করতে পারবে সিলেকশান প্রসিডিওর কি রয়েছে সিলেকশান কীভাবে হবে দেখো দুটো এক্সাম এখানে হয় একটা হচ্ছে প্রি এক্সাম হয় একটা হচ্ছে মেন্সের এক্সাম হয় আচ্ছা প্রি এক্সাম এবং মেন্সের এক্সাম কী কী আমাদের এক্সাম দিতে হবে সেটাও বললে দিই তোমাদের প্রি এক্সামের ক্ষেত্রে তোমাদের ইংলিশ থাকবে তিরিশটা কোশ্চেন ম্যাথামেটিক্স থাকবে পঁয়ত্রিশটা কোশ্চেন এবং রিজনিং থেকে থাকবে পঁয়ত্রিশটা কোশ্চেন টোটাল যদি দেখো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর আটত্রিশ মানে টোটাল একশোটা কোশ্চেন থাকবে টোটাল কিন্তু তোমাদের একশোটা কোশ্চেন থাকবে প্রীতি এবং এই একটা কোশ্চেনের জন্য কিন্তু তোমাদের এক নম্বর করে থাকবে অর্থাৎ একশোটি কোশ্চেনের জন্য একশো নম্বর এবং তোমাদের টোটাল একশো নম্বরের পরীক্ষা যেটা রয়েছে সেই পরীক্ষা কিন্তু তোমাদের রীতিমতো ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে এবং নেগেটিভ মার্কেটিংয়ের কথা যদি বলি তাহলে ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং রয়েছে মানে একটা কোশ্চেন ঠিক হলে যেমন তুমি এক নম্বর পাবে চারটে কোশ্চেন যদি ভুল হয় তাহলে এক নম্বর কেটে হবে একই সাথে বলে রাখি মানে প্রি এক্সাম অর্থাৎ অনেকে বলে প্রিমিনারি এক্সাম প্রিমিনারি এক্সাম পাস করলে কিন্তু তোমরা মেন্স এক্সামে বসতে পারবে তো প্রি এক্সাম পাস করার পর মেন্সে যখন বসবে কি কি থেকে তোমাদের কোশ্চেন থাকবে জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন থাকবে যে ব্যাঙ্ক রিলেটেড এখানে এ সেক্ষেত্রে পঞ্চাশটা কোশ্চেন থাকবে যেখানে পঁয়ত্রিশ মিনিট তোমরা সময় পাবে এ ইংলিশ থাকবে চল্লিশটা কোশ্চেন যেখানে পঁয়ত্রিশ মিনিট তোমরা সময় পাবে তারপরে ম্যাথামেটিক্স থাকবে পঞ্চাশটা যার জন্য পঁয়তাল্লিশ মিনিট তোমরা সময় পাবে তারপরে রিজনিং থাকবে এবং কম্পিউটারের বেসিক নলেজ লাগবে ঠিক আছে রিজনিং এবং কম্পিউটারের বেসিক নলেজ থেকে কম্পিউটারের ওপর কিন্তু কোশ্চেন থাকবে ষাটটি যেটার জন্য চল্লিশ মিনিট তোমরা তোমাদের তোমাদের সময় দেওয়া হবে এক্ষেত্রে কম্পিউটারের কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই সার্টিফিকেট না থাকলেও হবে কোনো রকম অসুবিধা নেই এক্ষেত্রে টোটাল যদি বলি তোমার মেন্স এক্সামের কথা টোটাল একশো নব্বইটি কোয়েশ্চেন থাকবে যেখানে দুশো নম্বরের তোমাদের কিন্তু টোটাল পরীক্ষা হবে এ এবং এখানে সময় পাবে হচ্ছে দু ঘন্টা চল্লিশ মিনিট ঠিক আছে দু ঘন্টা চল্লিশ মিনিট কিন্তু তোমার সময় থাকছে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য এক মার্ক্স বললাম এবং নেগেটিভ মার্কিং সেখানে ওয়ান ফোর রয়েছে মানে একটা কোশ্চেন ঠিক হলে প্রির মতনই এক নম্বর পাবে এবং চারটে কোশ্চেন ভুল হলে এক নম্বর কাটা যাবে এ এই প্রি এক্সামের পর মেন্স এক্সাম দেওয়ার পর যে তোমার আর মার্কস আসবে সেই মার্কসে নিরিখে কিন্তু তোমাকে সরাসরি সরকারি এসবিআই ক্লার্কশিপে সরকারি পদে নিযুক্ত করা হবে এ তো এই হচ্ছে পুরো ব্যাপারটা এখন কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে তোমরা এখনই অনলাইনে আবেদন করতে পারো এবং একে এটাও বলে রাখি যে এই এস বি যে তোমার ক্লার্কশিপ হোক বা এসবিআই যে চাকরি এই প্রিপারেশান যদি তোমার টার্গেট করো ও কারণ বিভিন্ন রেলওয়ে আছে বিভিন্ন তোমাদের ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টগুলোতে তোমরা যদি টার্গেট করো তাহলে কিন্তু ও বছরে একবার কিংবা কোন কোনো ক্ষেত্রে দুবার আর কিংবা কোন কোন ক্ষেত্রে বছরে দু কিংবা কোন কোন ক্ষেত্রে কিংবা কোন কোন কিংবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দু বছর কিংবা তিন বছরে একবার পরীক্ষা হয় সেক্ষেত্রে অনেকটা একবার যদি তুমি ব্যর্থ হও অনেকটা সময় যায় কিন্তু এই এসবিআই বা ব্যাংকের চাকরিগুলো কিন্তু বছরে দুবার করে হয় ঠিক আছে বছরে দুবার করে হয় সেই কারণে একটা প্রিপারেশন নিয়ে যদি কোনোরকম কোনো কারণে ব্যর্থও হও পরবর্তীতে আবার কিন্তু তুমি এক্সাম দিতে পারবে একই বছরে দুবার করে কিন্তু পরীক্ষা হয় কাজেই সরকারি চাকরি যদি একান্তই স্বপ্ন হয়ে থাকে তাহলে কিন্তু ব্যাংকের চাকরি তোমার জন্য অনেকটা সুবিধাজনক হতে পারে তো এসবিআই ক্লার্কশিপের আবেদন এই মুহূর্তে চলছে অনলাইনে আবেদন করে নাও এখনও যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে আমাকে এস চাকরি বা অন্যান্য চাকরি সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত